अबे देखो लड़की, हुस्ना हमको कथा देता है, अतहु अतहु बल्के हुस्ना फाकी देता है, हाय बेदेख लड़की। कैफतुल्ला कादार बोन नीलाना तोरा आर बोन अनुरे आत पाव वादी फानीर मुद्दे बासाई दीचो अनु फिरी आश्चे किन्तु किसु बोलते भरना तेरे कत्तो बोरो कुल जा आई तोरे फिल्म पॉलिटिक्स करी সুন্দর করি তোর ভিতরের তোর সব কথা আই বাইর করি নেমু অনুরে কে কে এই ঘটনা ঘটাইছে বাকি এদেই মগর ডাইরেক্টর সাহেব বিজে করি তা আনে ভালো আছেন নি কোন হাই মুই এক সের ভালো আছি আনে আই ভালো আছি কিন্তু আর মাথায় একটা জিনিস আসতেছে না আন্নে এত সুন্দর জিরো ফিগার কিভাবে হইলেন আরে আল্লাহ রে আন্নে মনে হয় জানেন না মুই 21 দিন কিছু খাই নাই ও মা 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 আন্নে এখন কি এখন 21 দিন আন্নে কিছুই খান না আচ্ছা আর একটা কথা কোন চাই কদ্দুর হাওয়া খান না হানির লগে কদ্দুরা ভাত খাইছেন না ভাত খাই আগে খেতেন 2 কেজি চাউলের এখন খাই 1.5 কেজি চাউলের কয়টা বুঝতে পারছি আচ্ছা সুদাবার তোর খাওয়ান যায় না লগে খুদ্দুরা গরুর রেজালা মাংস খাইছেন হাই ওই সিনার 1 কেজি হানে মাংস চর্বি এলে হেইয়ে খাই দেশি মুরগির রোস্ট খাইছেন নি মুরগি আমি তো বেশি খাই না ওই দেশি মুরগি চর্বি ছাড়া আগে খাইতাম সাইডে এখন খাই মাত্র 2 গ আচ্ছা আরে আনে অজ্ঞ কথা কোন চাই এই যে ডায়েট সার্টের লগে কদ্দুরা হাঁসের মাংস খাননি বল্লা আপনি কি কথা কইলেন হাঁসের মাংস আগে খাইতাম দুগ্গ সস্তা এখন খাই একদম হাঁসের রস কি যে মজা আপনার কবু নাকি বা 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 চমৎকার আচ্ছা আপনি যে যে রোস্ট হাঁসের মাংস গরুর মাংস খাসির মাংস ব্যাগ যে খান এগুলো হজম করতে কদ্দুরা এই যে লাসি বা বুরানি বা এ দই এগুন কদ্দুরা খাননি হয় ওই লাসিটা তো সবসময় পাওয়া যায় না তাই দই এই আগে তো খাইতাম বেশি আর এক দই খাই আর ওই 16 লিটারের এক কোক খাই হেইতি হই যায় চমৎকার আন্নার এই ডায়েট আই খুব খুশি হইলাম এত সুন্দর একটা ডায়েট করছেন কিন্তু একটা ঘটনা আছে আর বান্ধবী বোম্বেতে আলিয়াবাদ সে আরে বারবার ফোন দিতেছে মির্জা করিম মেরে ইয়ার তুম হামাকো লিয়ে ভালো কই ডায়েট পাঠাও তাই মনে করছি আন্নের এই ডায়েট গায়ে আলিয়াবাটে ফাড়াই দিব তার কারণ আমনের মতো জিরো ফিগার যদি আলিয়াবাট না হয় সামনে তো কোনো ছবি তাই তারে নিতে পারতাম না তাই এখন কথা আমনার সিনেমায় গেলে মুই নাই কে করব 100 বার আন্নে তো আর ছবিতে কাজ করবে নি এবং ইতিমধ্যে আন্নার যে বাতি যাইবি সে তো আর ছবিতে কাজ করার লাই আর কাছে পুরা সিগনেচার করে গেছে এবং আই তারে সাইনিং মানি দি দিছি তার লগে আর 3 লাখ টিয়া ছবি কন্ট্রাক্ট ফাইনাল হয়েছে তারে আই মনে করেন যে 20টা দিয়ে দিছি অ্যাডভান্স মানি আরে এত সাহস হ্যাঁ ও মরে থুইয়া ও সাইনিং মানি লইয়ে গেলে এত সাহস হয়েছে দিন আরে আন্নে এত হতাশন কিল্লাই আন্নে থাকবেন হচ্ছে সিনিয়র নায়িকা সে থাকবে জুনিয়র নায়িকা আর আই যে ছবি করছি আর সিনেমার নাম হইতেছে ও মায়া মায়া গো ওয়াল্লা আপনার ছবিটা দেই নাম দেখছে সুন্দর এবং এই ছবি গান যখন আই নামটা ঘোষণা করছি মানুষ অ্যাডভান্স টিকিট কাটতেছে এই পর্যন্ত 5.5 লাখ টিকিট বিক্রি হয়ে গেছে ছবি তো বানাই না এবং এই ছবিতে ফার্স্ট দৃশ্য থাকবে আমনে তাল গাছের লগে ঝুলি রইছেন এবং ফাঁসি দি আমনে মরি গেছেন ইজ্ঞা হইল আমনের ফার্স্ট দৃশ্য আমনের মনে ফাঁসি দিবা হরে বুঝলি মরলে যাই তা এই পুরো সিনেমায় অভিনয় করবি কিনা এইখানেই তো মির্জা করিমের টেকনিক আন্নে প্রথম দৃশ্যে যখন ফাঁসি লাগি যাইবো
হালকা কদ্রো ফ্ল্যাশব্যাকে চলে যাবেন। এই ফ্ল্যাশব্যাকের মধ্যে পুরো ছবি হইব, এর মধ্যে গান থাকবো, নাচ থাকবো, অনেক ধরনের অনেক টেকনিক্যাল ব্যাপার থাকবো, বুঝছেন নি? এবং আর যে গান গানাই লিখছি, আন্নে শুনলে মাথায় চক্কর দিয়ে যাবে, এত সুন্দর গান। বেদে কো লড়কি, হ্যাঁ বেদে কো লড়কি, সুসনা হামকো কথা দেতা হে, আতাহু আতাহু বলকে হুসনা ফাঁকি দেতা হে, হায় বেদে কো লড়কি, হায় বেদে কো লড়কি, হুসনা হামকো কথা দেতা হে, আতাহু আতাহু বলকে হুসনা ফাঁকি দেতা হে। ডাইরেক্টর সাহেব, আমি এই গানটা আর একটু ধরন দেখি। না, যেভাবে নাচতেছেন মাটি যদি ফাটি যায় ইয়াল্লাই একটু ডরাই। আপনার সিনেমায় বিন আনা লাগবে না, মই বিন বাজাম। পাবো না, কমে আছে এই সময় মুই জানি। থাকেন, আসসালামু আলাইকুম।